মৃত্যুসজ্জায় থাকা একটা মানুষ জীবনটাকে কিভাবে দেখে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা পুরো লং টার্ম লাইফ সে কাটালো, ভালো খারাপ সবকিছু সে এক্সপিরিয়েন্স করলো। সবার লাইফে যে সবকিছু ভালো হয় এরকম কিন্তু না। নিউ ইয়র্ক বেস্ট সেলার যে মোটিভেশন টাইপ বইগুলা, এগুলা কিন্তু কম বেশি সব বই এক ক্যাটাগরির হয়। মানে প্রত্যেকটা বই তোমাকে কোনো কিছু করতে বলবে, স্কিল বেসড টাইপ, হ্যাঁ হ্যাঁ, মানে বাধ্য করবে করতে। যে তুমি বই পড়তেছো ওখানে তোমাকে একটা আদেশ টাইপ কথা থাকবে যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা পড়তেই হবে। বাট এই বইটা এক্সেপশনাল, এই বইটা তুমি লাইফের সাথে রিলেট করতে পারবা। এবং তার থেকেও বড় কথা, এই বই তোমাকে কেউ কিছু করতে বলবে না, বাট লাইফের এমন কিছু দিক সম্পর্কে কিছু কথা বলবে যেগুলো তোমাকে হিট করবে। যে 3 AM একটা থটস থাকে না, ওই থটসগুলোকে আর কি হিট করবে যে আচ্ছা এগুলা এভাবে কাজ করে, কিংবা জীবন নিয়ে আমরা এভাবে চাইলে ভাবতে পারি। খুব সুন্দর একটা বই। আমি প্রথমে বলি এই বইটা না মাস্ট রিড কিছু বই থাকে না, যে আমি জীবনে অনেক বই পড়লাম বাট আমার লিস্টে কিছু মাস্ট রিড বই থাকবে। আমার মনে হয় এই বইটা সবার লিস্টে মাস্ট রিড বই হিসেবে থাকবে। এক্স্যাক্টলি। অ্যান্ড বইয়ের নাম হচ্ছে টুইজডেস উইথ মরি। মরি হচ্ছে একজন প্রফেসর, যে হচ্ছে ফিলোসফির প্রফেসর, যে হচ্ছে ফিলোসফি অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা মানে টিচার ছিলেন। অ্যান্ড ওর স্টুডেন্ট ছিল হচ্ছে মিচ অ্যালবম, আমি যদি নাম ভুল করে থাকি। এই ভদ্রলোক হচ্ছে মরির স্টুডেন্ট। অ্যান্ড ওর ইউনিভার্সিটি লাইফ শেষ করার পর 16 বছর পর হচ্ছে মরির সাথে দেখা হয়। অ্যান্ড হচ্ছে তারপরে, অ্যান্ড ওই সময় মরি হচ্ছে একদম লাইফের শেষ স্টেজে, ওর একটা খুব বাজে রকমের ডিজিজ ধরা পড়ছে। অ্যান্ড ও জানে যে কতদিন মতো বাঁচবে, মানে প্রক্সিমেটলি একটা ইয়ে আর কি। অ্যান্ড ওই টাইমে মরির সাথে হচ্ছে যে মিচ অ্যালবামের দেখা হয়। অ্যান্ড মিচ অ্যালবাম ছিল হচ্ছে তোমার একটা টেলিভিশনের হচ্ছে তোমার রিপোর্টার আর কি। সো ওই সময় ওর রিপোর্ট টেলিভিশনও বন্ধ হয়ে যায়। অ্যান্ড ওর লাইফের প্রথম হচ্ছে জবলেস অবস্থায়, এই অবস্থায় মরির সাথে হচ্ছে দেখা হয়। অ্যান্ড মরি কিন্তু হচ্ছে মিচ অ্যালবামের ওই স্কুল লাইফে বা ইউনিভার্সিটি লাইফের এমন একটা টিচার ছিল যে হচ্ছে তাকে লাইফ, স্পিরিচুয়ালিটি, মেন্টাল হেলথ এগুলো নিয়ে হচ্ছে ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনা করাইতো আর কি। সো কাহিনিটাই আগাচ্ছে এইভাবে যে একজন যে জানে যে তার ডেথ কবে, যে তার জানে মৃত্যু সামনে, এরকম একটা প্রফেসরের সাথে একটা স্টুডেন্টের দেখা হয় এবং তারা লাইফ নিয়ে 14টা মঙ্গলবার কাটাই। প্রত্যেক সপ্তাহের একটা করে মঙ্গলবার তারা এক একটা টপিক নিয়ে কথা বলে। টপিকগুলো কী কী চলো একটু কথা বলা যাক এটা নিয়ে। এই বইটা শুরু করলে প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত একটা কথা মাথায় ঘুরেছে, একটা মৃত্যু পথযাত্রী বা মৃত্যুসজ্জায় থাকা একটা মানুষ জীবনটাকে কিভাবে দেখে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা পুরো লং টার্ম লাইফ সে কাটালো, ভালো খারাপ সব কিছু সে এক্সপিরিয়েন্স করলো। সবার লাইফে যে সবকিছু ভালো হয় এরকম কিন্তু না। তো ও যখন মানুষকে শিক্ষা দেওয়াটা স্টার্ট করলো, তখনও পজিটিভ নেগেটিভ দুইটাই সমানভাবে এক্সপ্লেন করতো। হয়তো পজিটিভটা একটু বেশি বলে মানুষ, বাট নেগেটিভটাকে না ও কখনো অ্যাভয়েড করতো না। সব কিছু একদম খুব সুন্দর করে সে স্টুডেন্ট হোক কিংবা যাকে বলতেছে তার সাথে পুরোপুরি এক্সপ্লেইন করতো। আমার কাছে মনে হয় এই বইয়ের যে কনটেক্সটগুলো আর কি আছে বা কন্টেন্টগুলো আছে, এর মধ্যে সবগুলোই লাইফের সাথে রিলেটেবল।